আমরা আজকে যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো ল্যাপলাস ট্রান্সফরমেশন। ওকে, ল্যাপলাস ট্রান্সফরমেশন চ্যাপ্টারটা একটা ভার্স্ট চ্যাপ্টার, আমরা ধাপে ধাপে অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। ওকে, প্রথমে আমরা জেনে নেই ল্যাপলাস ট্রান্সফরমেশন জিনিসটা আসলে কি। ওকে, ইফ এফ টি বি এ ফাংশন অফ টি ডিফাইন্ড ফর অল পজিটিভ ভ্যালু অফ টি দ্যাট ইজ টি ইকুয়াল অর মোর দেন জিরো, অর্থাৎ একটি ফাংশনটা একটা টি এর ফাংশন যেটি টি অবশ্যই এখানে জিরোর সমান বা অথবা বড়, দেন দা ল্যাপলাস ট্রান্সফরমেশন অফ এফ টি, তখন এই এফ টি ফাংশনের ল্যাপলাস ট্রান্সফরমেশন ডিনোটেড বাই এল সেকেন্ড ব্রাকেট দিয়ে ভিতরে এফ টি, অর্থাৎ এই এফ টি এর ল্যাপলাস ট্রান্সফরমেশন ডিনোট করা হয় এল সেকেন্ড ব্রাকেট এফ টি অর এফ এস ইজ ডিফাইন্ড বাই দা এক্সপ্রেশন, অর্থাৎ এফ টি কে যখন আমি ল্যাপলাস ট্রান্সফরমেশন ঘটাবো এফ টি ফাংশনের, তখন একে ডিনোট করা হবে এই চিহ্নটি দ্বারা এল সেকেন্ড ব্রাকেটের ভিতরে এফ টি, এবং এর এক্সপ্রেশনটা কোনটা হবে, এর এক্সপ্রেশন হবে জিরো থেকে অসীম পর্যন্ত ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এবং এফ টি ডিটি। ওকে, অর্থাৎ আমরা এখানে যে কাজটা করছি, একটা ফাংশন, যে কোনো একটা ফাংশন এফ টি এর ল্যাপলাস ট্রান্সফরমেশন যদি ঘটাইতে চাই, নতুন একটা ট্রান্সফরমেশন যদি করাইতে চাই, সেই ট্রান্সফরমেশনটা কি হবে, যে এফ টি সাথে যদি ই টু দি পাওয়ার এস টি দিয়ে গুণ দেই এবং একে জিরো থেকে অসীম পর্যন্ত যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে যে ট্রান্সফর্ম এক্সপ্রেশনটা পাবো আমরা, যে ইকুয়েশনটা পাবো আমরা, সেই ইকুয়েশনটা হবে এই ফাংশনের ল্যাপলাস ট্রান্সফরমেশন। ওকে, খুবই সোজা জিনিস। সেটি হলো যে আরেকটা বিষয়, সেটা হলো যে একে এই চিহ্নটা দিয়েও প্রকাশ করা হয় এফ এস। কেন এফ এস? কারণ যে ফাংশনটা আমরা পাবো সে তারপরে কিন্তু আর টি থাকবে না, কারণ টি এর আমরা লিমিট পাবো, অর্থাৎ এফ টি আমরা একে যদি ইন্টিগ্রেট করে ফেলি, ইন্টিগ্রেট করার পরে জিরো থেকে অসীম পর্যন্ত যদি মান বসিয়ে দেই, তখন কিন্তু আমরা টি এর ভ্যালুটা থাকবে না। এটা স্বাভাবিকভাবে আমরা জানি, জিরো থেকে টি এক জিরো থেকে ধরলাম ওয়ান পর্যন্ত এক্স এর আমরা যদি ইন্টিগ্রেট করি, তাহলে কি হয়, এক্স স্কোয়ার বাই টু, ঠিক আছে। ওকে, জিরো থেকে ওয়ান পর্যন্ত, তাহলে মান ভ্যালু বসিয়ে দিলে কিন্তু আমরা আর এক্স এম এক্স কিন্তু আর আমরা পাই না। ওকে, তাহলে আমরা যখন এ কে ইন্টিগ্রেট করব, তখন আবার টি এর মান বসিয়ে দিব, তখন কিন্তু আমরা এখানে আর টি পাবো না, তখন শুধুমাত্র যে ফাংশনটা পাবো সেটা কিন্তু এক্স পড়ে এস পড়ে থাকবে, এস এর আমরা একটা ফাংশন পাবো। এই কারণে নতুন এই ফাংশনটাকে প্রকাশ করা হয় এফ ইস এফ এস দিয়ে। ওকে, তাহলে এফ এফ টি এর ল্যাপলাস ট্রান্সফরমেশনের ট্রান্সফরমেশন করে যে ইকুয়েশনটা পাবো সেটা হবে একটা এস এর ফাংশন। এখন একটা কোশ্চেন হতে পারে যে ভাই এখানে এস জিনিসটা আসলে কি, এস জিনিসটা আসলে কি, সেটা একটা প্যারামিটার, সেটা রিয়েল হতে পারে বা কমপ্লেক্স হতে পারে। এই কথা বলা যায় যে এস এর কিছু ভ্যালুর জন্য, এস এর কিছু ভ্যালুর জন্য যদি এই ইন্টিগ্রালটা, যদি এই ইন্টিগ্রালটা, আরেকবার বলি, এস এর কিছু ভ্যালুর জন্য যদি এই ইন্টিগ্রালটা কনভার্স হয়, নট ডাইভার্স, কনভার্স হয়, তখন বলা যাবে যে এফ টি এর এফ টি এই ফাংশনটার ল্যাপলাস ট্রান্সফরমেশন এক্সিস্ট করে, আর আদারওয়াইজ যদি কনভার্স না করে, ডাইভার্স করে এই সম্পূর্ণ ফাংশনটাকে, তাহলে আমরা বলবো এই যে এই ফাংশনের ল্যাপলাস ট্রান্সফরমেশন এক্সিস্ট করবে না। ওকে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যেসব ফাংশনের ল্যাপলাস ট্রান্সফরমেশন করব সেগুলো হলো, যেমন ফাংশনটার প্রথমে আমরা দেখব অ্যালজেব্রিক ফাংশনের, অ্যালজেব্রিক ফাংশনের ল্যাপলাস ট্রান্সফরমেশন, তারপর আমরা যেটা দেখব সেটা হলো এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল এক্সপোনেনশিয়াল ফাংশনের ল্যাপলাস ট্রান্সফরমেশন দেখব, তারপর আমরা ত্রিকোণমিতিক ফাংশন, ট্রাইগোনোমেট্রিক ট্রাইগোনোমেট্রিক ফাংশনের বা ত্রিকোণমিতিক ফাংশনের ল্যাপলাস ট্রান্সফরমেশন দেখব, তারপর আমরা যে কাজটা করব সেটা হলো অ্যালজেব্রিক, অ্যালজেব্রিক প্লাস ত্রিকোণমিতিক ফাংশন, ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ল্যাপলাস ট্রান্সফর্ম করব,
তারপর আমরা যে কাজটা করব সেটা হলো যে এক্সপোনেনশিয়াল প্লাস ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন করব। তারপর আমরা যেটা করব লিনিয়ার প্রপার্টি নিয়ে আলোচনা করব, লিনিয়ারিটি প্রপার্টি নিয়ে আলোচনা করব, প্রপার্টি নিয়ে আলোচনা করব। তারপর আমরা যে কাজটা করব ফাস্ট শিফটিং প্রপার্টি নিয়ে আলোচনা করব। ফাস্ট শিফটিং প্রপার্টি নিয়ে আলোচনা করব। তারপর আমরা যে কাজটা করব সেটা হলো সেকেন্ড শিফটিং প্রপার্টি নিয়ে আলোচনা করব। তারপর আমরা যে কাজটা করবো সেটা হলো দ্য চেঞ্জ অফ স্কেলার প্রপার্টি। তারপর আমরা করবো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। সবগুলোই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করবো আমরা, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ডেরিভেটিভস। তারপর আমরা যে কাজটা করবো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ডেরিভেটিভস এর পরে ইন্টিগ্রালস এর করবো অবশ্যই, ইন্টিগ্রালস। এবং আরো যে কয়টা করবো সেটা হলো পিরিয়ডিক ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করবো, পিরিয়ডিক ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করবো। আরেকটা যেটা করবো সেটা হলো ইরোর ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করবো। তারপর যে কাজটা করবো সেটা হলো বেসেলস ফাংশনের। তারপরে যেটা করব সেটা হলো লিজেন্ড্রিক ফাংশন। ওকে, তাহলে আমরা এই ধরনের ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন গুলো ধাপে ধাপে দেখব। ওকে, মানে কি ব্যাপারটা আসলে কি করব আমরা সেটা আমরা আগে থেকে একটু ধারণা দিয়ে নেই, ঠিক আছে? মানে আমরা একটা ফাংশন এফ টি ফাংশন ধরে নিলাম, এটা e^40, ই টু দি পাওয়ার না দিলে আমরা যেটা ধরি সেটা হলো sin 80। ওকে, এটা ফাংশন। এই ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন মানে আসলে কি, সেটা হলো যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কে আমরা এইভাবে প্রকাশ করছি ft, সেটাকে আমরা কি করব, আমরা জানি ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা 0 থেকে অসীম পর্যন্ত e^-st এবং ft dt। ওকে, ft ফাংশনটাকে যদি আমি এখানে বসিয়ে দেই 0 থেকে অসীম পর্যন্ত est sin at dt, একে ইন্টিগ্রেশন করার পর, এই ফাংশনটাকে এখন ইন্টিগ্রেশন করার পর যে ভ্যালুটা আমরা পাব সেই ভ্যালুটাকে বলা হবে কি, সেই ভ্যালুটাকে বলা হবে ft ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। ওকে, আমি মনে হয় ব্যাপারটা বুঝাইতে পারছি। আমরা যখন প্রতিটা ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দেখবো, কয়েকটা দেখলেই আমরা পরবর্তীতে বুঝে যাবো আসলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আসলে কিভাবে করতে হয় এবং প্রতিটা ফাংশনের ইন্ডিভিজুয়াল ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কিরকম হবে, সেই ব্যাপারগুলো আমরা ধাপে ধাপে দেখার চেষ্টা করবো। ওকে।